এই যারা ঢুকেছেন প্রবেশ করেছেন সেই নিরাপত্তা বেষ্টনীটাকে পেনিট্রেট করে তারা ঢুকে গেলেন আজকে তারপর আপনাদের মাধ্যমে ওই চলে এসেছে নাম ভারতীয় জনতা পার্টির এমপি প্রতাপ সিনহা তিনি পাস দিয়েছেন এদেরকে প্রবেশ করার জন্য যেমন হয় গ্যালারিতে বসে দেখার জন্য তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি বলুক তাদের বিজেপি এমপিকে তারা এক্সপেল করবেন না কি না জাতীয় নিরাপত্তা এট স্টেক জাতীয় নিরাপত্তা বিঘ্ন আজকে একবারই পার্লামেন্টের ভিতরে ঢুকে গেছে তাহলে বিজেপি এমপি তাকে আপনারা এক্সপেল করছেন কি না তাকে বহিষ্কার করছেন কি না ভারতীয় জনতা পার্টির দল বলবে আর কেন্দ্রীয় সরকার এটা বলবে এবং লোকসভাও এটা বিবেচনা করবে লোকসভাও বলবে যে এই ধরনের কাজের জন্য যেখানে আপনি এমন মানুষদের পাস দিয়েছেন যারা ভিতরে এসে আজকে নিরাপত্তাটাই একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যেখানে আইন প্রণয়ন হয় 500 বেশি ল মেকার্স থাকে আজকে তাদের উপস্থিতিতে পার্লামেন্টের উপর আক্রমণ তাহলে এই সংসদ কি প্রস্তাব গ্রহণ করছেন আর কাকে বহিষ্কার করছেন যিনি বিজেপি এমপি এই পাসগুলো দিয়েছেন এইটা আমরা প্রশ্ন আজকে ইমিডিয়েটলি আমাদের এই উত্তরটা দরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এমপিকে এক্সপেল করতে যিনি দেশের নিরাপত্তা এই নিরাপত্তা বিষয় নিয়েও তার প্রশ্ন ছিল তিনি বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেস ছিল বলে তাকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেস থাকলে এক্ষুনি ধরো ধরো আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল এটা তো সাংঘাতিক शून्यकाल में बोलने का टाइम में मैंने देखा मेरा दाहिना तरफ ये कि ये मैं सुना ऐसा एक सुन रहा था मेरे एक आवाज़ आ रही थी मेरा कान पर ये और दाहिना तरफ कुछ हो रहा था तो उसके बाद मैंने इसे घूम थोड़ा पीछे मुड़ के देखा क्या दूसरा एक लोग फिर वहाँ पे कूद पड़ा उसके बाद दोनों सामने चल रहा था दो कूद कूद के जा रहा था हमारे सभी वहाँ का जो सिक्योरिटी है और सांसद लोग सब लोग पकड़ के हवाले कर दिया सिक्योरिटी को एक गैस का कुछ है ज़्यादा से ज़्यादा स्मोक वहाँ से निकल रहा था वो लोग बोल रहा था दोनों में क्या तना सही नहीं चलेगा ये मैंने सुना এই নতুন সংসদ ভবনে আজকে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই চারজনকে আটক করা হয়েছে দুজনকে ভেতর থেকে আটক করা হয়েছে এবং সংসদের বাইরে পরিবহন ভবন চত্বর থেকে আরও দুজনকে পাকড়াও করা হয়েছে প্রাথমিকভাবে তাদের যে পরিচয় জানা যাচ্ছে লখনউয়ের বাসিন্দা সংসদ তাণ্ডবে অভিযুক্ত সাগর শর্মা অন্য একজন কর্ণাটকের বাসিন্দা অভিযুক্ত মনোরঞ্জন এবং আরও দুজন যাদেরকে বাইরে থেকে আটক করা হয়েছে পুনের বাসিন্দা সংসদ ভবনের বাইরে থেকে আটক করা হয়েছে অমল শিন্দে এবং হরিয়ানার ঝিন্দের বাসিন্দা নীলম তাকেও আটক করেছে পুলিশ।